এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন মেহেদী হাসান এবং কামরাঙ্গীর চরে আছেন তোহা খান তামিম। সরাসরি শুরুতে যাচ্ছে মেহেদীর কাছে। নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানী অর্থাৎ বনানী এলাকায়, এবং এইখানে কিছুক্ষণ আগেই কিন্তু বনানী থেকে এই মিছিলটি, প্রচারণার যে মিছিলটি, সেটি কিন্তু এই ঢাকা 17 আসনের মোহাম্মদ এ আরাফাত, তিনি কিন্তু এই এই আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন। এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকের যে প্রচারণার শুরু থেকেই কিন্তু আজকের এই প্রচারণা তিনি শুরু করেছেন। এবং এর পাশাপাশি যদি বলি যে এই এই এলাকায় যারা সাধারণ ভোটার রয়েছেন তারাও কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রচারণায় অংশ নিয়েছেন। এবং নির্বাচনে যদি বলি যে 5 বছর পর পর যে নির্বাচনটা আসে, এটা সাধারণ মানুষ এবং ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখেই কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে। এই আসন থেকে আসলে আওয়ামী লীগ অর্থাৎ নৌকা প্রতীকে যিনি লড়ছেন মোহাম্মদ এ আরাফাত, তিনি কিন্তু এর আগেও উপনির্বাচনে এই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। এবং এর বাইরেও তার পাশাপাশি কিন্তু আমরা এই এলাকায় যেটি দেখেছি সকাল থেকে, আজ দুপুর থেকে কিন্তু নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এবং এর পরপরই এই মোহাম্মদ আরাফাত যিনি রয়েছেন, তিনি তার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই 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 এলাকায় এসেছেন। এবং আমরা যদি বলি যে কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল থেকেই কিন্তু তাদের মধ্যে সাধারণ নেতাকর্মীরা এই এলাকায় জড়ো হতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে আমরা এই এলাকায় কিন্তু মোহাম্মদ এ আরাফাত যিনি রয়েছেন তিনি একমাত্র এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে নিজের দলীয় প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো নেতাকর্মীকে আমরা মাঠে দেখিনি। তবে তিনি মোহাম্মদ এ আরাফাত যিনি বলেছেন যে আসলে দলমত নির্বিশেষে সবাই মিলে একত্রে নির্বাচনে অংশ নেবেন, এমনটাই কিন্তু আমরা জানিয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। ভোটাররা আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচিত করবে এই মুহূর্তে মিছিলটি কিন্তু করাইল বস্তি থেকে শুরু হয়, বস্তি থেকে শুরু হয়ে এই মুহূর্তে গুলশানে কিন্তু মিছিলটি শেষ হয় এবং মোহাম্মদ এ আরাফাত বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাব আসলে এই আরাফাতের কাছে। একজনের কাছে প্রচারণা আমরা শুরু করেছিলাম, তারপরে জুলাই 17 তারিখে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, নৌকার পক্ষে আমাদের বিজয় এসেছিল। এবং তারপর থেকে আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা কিন্তু আজকে পর্যন্ত সেই বিজয়ের পর থেকে কাজ করে গেছি, আপনারা সবাই কাজ করেছেন। যে ঢাকা 2 আসনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে স্থানীয় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে প্রচারণায় নেমেছেন। প্রতীক বরাদ্দের পরপরে কিন্তু সরগরম হয়ে উঠেছে প্রচার প্রচারণা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, ওনার পক্ষে কিন্তু তার যেই দলের নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে প্রচার প্রচারে নেমেছেন এবং তারা লিফলেট বিতরণ করছেন এলাকাবাসীর মাঝে, ভোটারদের মাঝে। একটি বিষয় বলে রাখি যে এই যে গত কয়েক শাসনামলে আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলো মূলত আসলে তুলে দেওয়া হচ্ছে ভোটারদের মাঝে। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এলাকাবাসী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদেরকে আসলে সেই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন, কী কী উন্নয়ন তারা এলাকার মধ্যে করেছেন এবং আগামীতে তারা কী কী উন্নয়ন করতে চান এবং নৌকায় কেন আসলে ভোট দিতে হবে, এই যে ফিরিস্তি সেই ফিরিস্তি আসলে তারা ভোটারদের মাঝে তুলে ধরছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকা নৌকা বলে স্লোগান আসলে পুরো এলাকা কিন্তু মুখরিত করে তুলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এবং এলাকার যারা ভোটার রয়েছেন ভোটারদের মাঝে কিন্তু আসলে তাদেরকে লিফলেট বিতরণ সহ তাদের যে আগামীতে যে যে উন্নয়নগুলো করা হবে, যেই অগ্রগতিগুলো হবে এবং এবং জনগণের জন্য যেই যে সমস্ত সুবিধাদি দেওয়া হবে সেই সুবিধা সেই ফিরিস্তি কিন্তু তারা একে একে তুলে ধরছেন। তো সব মিলিয়ে বলা যায় যে প্রতীক বরাদ্দের পরপরেই একেবারে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা এবং প্রার্থীরাও কিন্তু সেইভাবে কিন্তু ভোট যুদ্ধে মাঠে নেমে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় ঢাকা 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে এখন প্রচারণা চলছে, প্রচারণা চলবে আজ রাত 8টা পর্যন্ত। এভাবেই কিন্তু প্রতিদিনই কিন্তু তারা প্রচারণা করবেন বলে আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল কামরাঙ্গীরচর থেকে আমার হাতে সবশেষ। রাজধানী জুড়ে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।